র্যাটল স্নেক মৃত হয়েও যে ভয়ঙ্কর। র্যাটল স্নেক মানুষের জন্য একটি বিভীষিকার নাম। এর মারাত্মক বিষের জন্য এটি সবার কাছে পরিচিত। নিজের মারাত্মক বিষের কারণে বাংলা সাহিত্যেও এই সাপ জনপ্রিয়তা পেয়েছে। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বাদশাহী আংটির ক্লাইম্যাক্সে র্যাটল স্নেকের দেখা পাওয়া যায়, যাতে আমেরিকান এই সাপকে আগে বাসাবাড়িতে ভিড়তে দেখা যেত। বাসাবাড়িতে এই সাপ যখন দেখা দেওয়া শুরু হলো, তখন স্বাভাবিকভাবেই একে মেরে ফেলা হতো এবং মেরে ফেলার পরে একে ধরে বাইরে ফেলে দেওয়া হতো। মূলত এই হাত দিয়ে ধরে বাইরে ফেলে দেওয়ার সময়টাই অনেক মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। অনেক সময় মনে হতে থাকে যে সাপটি মারা গেছে, কিন্তু আদতে সাপটি মৃতপ্রায় লাগলেও এটি তখনও মরে যায়নি। তাই যখন কেউ সাপটি মরে গিয়েছে বলে মনে করে সেটাকে ধরতে যায়, ঠিক তখনই তা ওই মানুষকে আক্রমণ করে এবং মরণ কামড়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয়। র্যাটল স্নেককে মেরে ফেললেই এর থেকে আর বিপদ হবে না সেটা মনে করা ভুল। যদি কেউ ভেবে নেয় যে সাপটি 30 মিনিট কিংবা 1 ঘন্টা ধরে মরে পড়ে আছে, তাই এখন এটাকে ফেলে দেওয়া যেতে পারে, তবুও এটা ভাবা ভয়ঙ্কর, কারণ এরপরও সাপটি আকস্মিকভাবে আক্রমণ করতে পারে। কিভাবে একটি মৃত র্যাটল স্নেক তাকে ধরতে আসা হাতে নিজের বিষ দাঁত বসিয়ে দিতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, মারা যাবার অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরও কিভাবে সাপটি তার নিকট আসতে থাকা হাতের উপস্থিতি বুঝতে পারে? বাস্তবে এটা অস্বাভাবিক মনে হলেও ঠিক এরকমই ঘটেছে কিছু মানুষের কপালে, আর এই নিয়ে বিস্তর গবেষণাও হয়েছে। গবেষণা করার জন্য এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন এমন কিছু রোগীর সাথে যোগাযোগ করে ডাটা সংগ্রহ করা হয়। প্রথম যখন এই গবেষণা শুরু হয়, তখন প্রায় 34 জন রোগী পাওয়া যায়, যারা কিনা র্যাটল স্নেকের কামড়ে শয্যাশায়ী হয়েছিল। এসব রোগীর বয়স 20 থেকে 40 মাঝামাঝি। এই প্রত্যেকটি রোগী মৃত মনে করে সাপটিকে ধরে ফেলার সময় সেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের কয়েকজনের বর্ণনাতে এসেছে, একজন র্যাটল স্নেক দেখে তাকে কাঠ দিয়ে আঘাত করে মেরে ফেলে। মেরে ফেলার পরেও নিশ্চিত হওয়ার জন্য মাথায় আরও 3টে আঘাত করে। এরপর সাপটি কোনো নড়াচড়া করছে না দেখে যেই তাকে হাত দিতে নিয়েছে, অকস্মাৎ সাপটি তাকে কামড় দেয় এবং বিষ ঢুকিয়ে দেয়। এই জরিপে দেখা যায় প্রত্যেক রোগী তাদের আঙুলে সাপের কামড় খেয়েছিল। র্যাটল স্নেকের নাক এবং চোখের আশেপাশে অনেকগুলো গর্ত সদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়। এই গর্ত বা পিটগুলো এক একটি সেন্সর বা ইন্দ্রিয় যন্ত্র হিসেবে কাজ করে। সাধারণত এই ইন্দ্রিয়গুলো অত্যন্ত সংবেদনশীল হয় আর এগুলো খুব সহজেই তাপ শনাক্ত করতে পারে। র্যাটল স্নেকের মতো পিট ভাইবার সদৃশ্য সর্প পরিবার খুব সহজেই তাদের মেমব্রেনের সাহায্যে তাপীয় বিকিরণ শনাক্ত করতে পারে। এই ধরনের সাপের পিট বা গর্তগুলো থেকে একটি স্নায়ু সাপটির পেছনের দিকের স্পাইনাল কর্ড এবং হিন্ড ব্রেইনের সঙ্গে যুক্ত থাকে। একটি র্যাটল স্নেক তার বাম দিক কিংবা ডান পাশ থেকে আসা তাপমাত্রার সিগন্যাল খুব সহজেই বুঝে নিতে পারে এবং যে কোনো অ্যাঙ্গেলে খুব সহজেই তাকে আক্রমণও করতে পারে। খুব সহজে একটি উদাহরণ দিয়ে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করা যাক। একটি র্যাটল স্নেকের মাথার কাছাকাছি একটি ইঁদুর যাচ্ছে। ইঁদুর যাওয়ার সময় ইঁদুরটি থেকে একটি তাপীয় বিকিরণ নিশ্চয়ই বের হবে, আর ইঁদুর থেকে আসা এই তাপীয় বিকিরণের কারণে র্যাটল স্নেকের মাথার কাছে সেন্সরযুক্ত পিটগুলো খুব দ্রুত সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হওয়ার সাথে সাথেই সাপটির মধ্যে একটি উদ্দীপনার সৃষ্টি হবে। এই স্নায়বিক উদ্দীপনা সৃষ্টির কারণে সাপটি তার কাছাকাছি বিপদ আছে মনে করে খুব দ্রুত ইঁদুরটিকে আক্রমণ করে বসবে এবং কামড় দিয়ে নিজের বিষাক্ত বিষ ইঁদুরের শরীরে ঢুকিয়ে দেবে। এমনকি একটি র্যাটল স্নেক এরকম আক্রমণ রাতের বেলা অমাবস্যার সময়ও করতে পারে, কারণ শুধুমাত্র তাপ বিকিরণের মাধ্যমেই এর স্নায়ু সক্রিয় হয়। তার জন্য দিনের বেলায় আলোর প্রয়োজন হবে এমনটি কিন্তু নয়। যখন এই জাতীয় একটি সাপকে মেরে ফেলা হয়, তখন সাপটিকে বাইরে ফেলে দেওয়ার জন্য কোনো মানুষ যখন মৃত সাপটির দিকে হাত বাড়ায়, তখনও ঠিক একই ধরনের রিফ্লেক্সই পাওয়া যায় সাপটি থেকে। এখানে মনে হতে পারে যে সাপটি মরে যাওয়ার পর এই ধরনের স্নায়বিক ক্রিয়া হওয়া সম্ভব নয়, কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে যে র্যাটল স্নেককে মেরে ফেললেও অস্বাভাবিকভাবে বেশ কিছু সময়ের জন্য এর স্নায়ুর ক্রিয়া চলতে থাকে। যখন এরকমভাবে সাপের আক্রমণ শুরু হলো, তখন অনেক সাপ বিশেষজ্ঞ লম্বা লাঠি হাতে নিয়ে সাপটিকে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যে সাপ কিছুক্ষণ আগে মরে গিয়েছে, তার বেলায় সতর্কতার সাথে এই কাজ করতে বলা হয়েছে। প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ দানই বলতে হবে এই স্নায়বিক প্রক্রিয়া। বর্তমানে দেখা যায় যে অনেক ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের ডিটেক্টর বা সেন্সর তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয়। প্রযুক্তির উৎকর্ষের যুগে এসবকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রকৃতির মেধার ধারে কাছেও এখনও কেউ যেতে পারেনি। প্রকৃতি অনেক সূক্ষ্মভাবে জীবনের স্নায়ু তৈরি করেছে। র্যাটল স্নেকের কথাই ধরা যাক, এর পিটগুলোতে যে সেন্সর দেখা গিয়েছে সেগুলো অনেক বেশি পরিমাণে তাপীয় সংবেদনশীল। এই পিটের মধ্যে অনেকগুলো থার্মোরিসেপ্টর থাকে, যেগুলো বাইরের পৃষ্ঠের এপিথেলিয়ামে অবস্থান করে। যে কোনো ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ এর উপর পড়লেই সাপেরই অংশের তাপমাত্রা অনেকখানি বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণেই সাপের জন্য সুবিধা হয় আগে থেকে আশেপাশের পরিস্থিতি বুঝতে পারা। শুধুমাত্র সাপের ক্ষেত্রেই নয়, এই ধরনের সেন্সর আরও বিভিন্ন প্রাণীর মধ্যেও দেখা যায়। তবে নিজের শত্রুকে বোঝার জন্য কোনো প্রাণী তাপীয় বিকিরণ ব্যবহার করে, কোনো কোনো প্রাণী শব্দ কিংবা ঘ্রাণ কিংবা স্পর্শ ব্যবহার করে থাকে।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এসব ইন্দ্রিয় ব্যবহার করে শত্রুকে খুব সহজেই এরা বুঝতে পারে এবং চিহ্নিত করে প্রাণীগুলো খুব নিখুঁতভাবে শত্রুর অবস্থান ঠিক করে একদম নিখুঁত আক্রমণ করতে পারে, যেটা অনেক সময় মানুষও পারে না, এমনকি মানুষের তৈরি অস্ত্রও না। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।